প্রদেশে যেভাবে সংখ্যালঘুদের পেটানো হচ্ছে, আজকে বাংলাতেও সেই রকম হচ্ছে। বাংলাতেও তো স্বৈর শাসক চলছে, খেলা খেলোয়াড় সবই এক, শুধু এদের জার্সির পার্থক্য। যে সরকার বর্তমানে এসেছে, সেই সরকারটা একটা সস্তার রাজনীতি করতে চাইছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে দেশটাকে একটা হিন্দু রাষ্ট্র বানানো এবং ক্ষমতার মসনদে থাকা। মূলত এদের লক্ষ্য হচ্ছে কিছু পুঁজিপাতি বন্ধুদের সুবিধা করিয়ে দেয়া এবং তাদের ক্ষমতার মসনদে থাকা, এছাড়া আর অন্য কিছু নাই। এতে ভারতবর্ষের জনগণের কোনো কল্যাণ হতে পারে না। কিন্তু ভারতবর্ষের সংবিধান বলছে যারা ভারতবর্ষের মানুষ, সে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান যেই হোক না কেন, তার সমান অধিকার, তার বাঁচার অধিকার, তার শিক্ষার অধিকার, তার বাসস্থানের অধিকার, তার বেঁচে থাকার অধিকার, তার সমস্ত কিছু অধিকার থাকবে। তাহলে সেই ক্ষেত্রে কোনো একটা ধর্মের কারণে কোনো একটা মানুষকে আলাদা করে দেখা যাবে না, আলাদা করে ভাবা যাবে না, বা তাদের নিয়ে আলাদা করে কোনো আইন তৈরি করা যাবে না। ভারতবর্ষের আইন যেটা দিয়েছে, সেই আইন অনুযায়ী যদি আমাদের দেশ পরিচালিত হয়, তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক সুরক্ষিত থাকবে। আসলে কেন্দ্র সরকারের সঙ্গে আমরা রাজ্য সরকারের মিল খুঁজে পাই। এখানে টিএমসি আর ওই বিজেপি বলে কোনো কথা নাই, দুটো সরকার চলছে, একটা হচ্ছে বাংলায় আর একটা হচ্ছে কেন্দ্রে। এই দুটো সরকারের রংটা শুধু আলাদা, পলিসি কোনো আলাদা নয়, এদের এজেন্ডা কোনো আলাদা নয়। কেন, আমরা দেখেছি রামনবমীতে বিজেপি টিএমসি তারা মিলিতভাবে তারা রামনবমী করেছে, পালন করেছে, এবং কেন্দ্রে বা উত্তরপ্রদেশে যেভাবে সংখ্যালঘুদের পেটানো হচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আজকে বাংলাতেও সেই রকম হচ্ছে। বাংলাতেও তো স্বৈর শাসক চলছে। আজকে আমরা স্কুল নির্বাচনে দেখছি যে অপোজিশন পার্টি মানে যারা ক্যান্ডিডেট দিচ্ছে তাদেরকে বের করে দিয়ে বুক ক্যাপচার করা হচ্ছে। সামান্য একটা যদি স্কুল ভোটে এটা করা হয়, তাহলে তাদের সঙ্গে এদের কোনো পার্থক্য নেই, শুধু এদের জার্সির পার্থক্য। খেলা খেলোয়াড় সবই এক, যা কেন্দ্রে আছে তা রাজ্যে আছে। ওরাও চাইছে না যে কেন্দ্রে বিজেপি ছাড়া আর কেউ ক্ষমতায় আসুক, এবং রাজ্য শাসক দল অর্থাৎ টিএমসি চাইছে তারা ছাড়া আর কেউ না আসুক। আমরা দেখছি কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে মিলটা, যে তারাও যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করছে বাংলাতেও। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যারা চেলাচামুন্ডা আছে তারাও অত্যাচার করছে জনগণের উপর, তারাও নির্যাতন করছে, তারাও ধর্ষণ করছে, তারাও ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আপনারা কদিন আগে জানবেন যে সিদ্দিক কাপ্পান কেরলের যে সাংবাদিক, তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। সেটারও ফল হচ্ছে ওয়েলফেয়ার পার্টি একটা লাগাতার মুভমেন্ট করছে, সামগ্রিকভাবে যে মুভমেন্ট করছে এটা হচ্ছে তারই ফল। আমরা পশ্চিমবাংলাতেও দেখেছি যে যখন সিএ আন্দোলন হয়েছে, সিএকে বাতিল করার জন্য যারা নেতৃত্ব দিয়েছে, যারা পথে নেমে আন্দোলন করছে, হাজার হাজার যুবকদের নামে কেস আছে, হাজার হাজার যুবকদের নামে, যেটা সংবাদ মাধ্যমেও আসছে না এবং জনগণও জানতে পারছে না। আমরা চাইছি ওই সমস্ত যুবকদের, ওই সমস্ত মানুষদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। আজকে চাকরির ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে, যারা প্রকৃত উপযুক্ত আজকে দীর্ঘদিন ধরে তারা রাস্তায় ধর্ণা দিচ্ছে, তাদেরকে নিয়োগ দেওয়া হোক, এবং যারা অবৈধভাবে চাকরি নিয়েছে তাদেরকে সেখান থেকে বরখাস্ত করে দেওয়া হোক। শুধু তাই নয়, এই দুর্নীতির সঙ্গে চাকরি দেওয়ার ব্যাপারে যারা দুর্নীতিতে গ্রস্ত, যারা ঘুষ নিয়েছে তাদেরকেও শাস্তি দেওয়া হোক, আমাদের এই দাবি নিয়ে আজকে আমরা পথে নেমেছি।